দেশের বিদেশে এসে, দেশের বিদেশে এসে হইলাম রিপুজি। এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি, ও এই দুনিয়ায় মানুষ আমরা সবাই বিদেশি। কোন খারাপ কাজ খারাপ কথা মানুষের প্রাণে আঘাত দেওয়া আমার মনে হয় আর কারো হতো না। তাই আমি বলবো এই হাসর কিয়ামত পালা যারা আমাদের শুনবেন, যেভাবে গান হয় কিন্তু তার চেয়ে একটু ব্যতিক্রম হবে এই পালাটা। কারণ এখানে আমি যার সঙ্গে আজ পালা করছি এটা আমার গর্ব। বাংলার প্রখ্যাত বাউল শিল্পী মোহাম্মদ আইনাল বয়াতি, তিনি শুধু বয়াতি নয়, তিনি একজন সাধক, একজন পীর। তাই তার সঙ্গে পালা করছি এটা আমার সৌভাগ্য, হয়তো আমার ভাগ্যে না হতে পারে আর, তাই এই সময় তার সঙ্গে আমি পালা করে রাখছি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন তার সঙ্গে ভদ্রতা বজায় রেখে তার সঙ্গে কথা বলতে পারি এবং গান গেয়ে যেতে পারি, তার যেন দোয়া আশীর্বাদ কামাই করতে আমি পারি। তবে আসর সম্বন্ধে আমাদের অনেক কিছু জানার দরকার, সে কথাটা আমি পরে বলবো, আগে আমার জবাবটা করে নেই। কি
আমেনা আমেনা নামে এক মেয়ে, উনি চিৎকার দিয়ে বলবে সর্বপ্রথম কি কিয়ামত কিয়ামত কিয়ামত, এই তিনটা চিৎকার দিয়ে বাইরেই যাবে ঘরের থেকে। তিনি যখন এই চিৎকারটা দিবে তখন প্রত্যেকটি মানুষ জানবে কিয়ামত কিয়ামত কিয়ামত। আরেকটা কথা, আমার বাবাজি আমার কাছে প্রশ্ন রাখছে, দুইটা বাড়ি দিবে, দুইটা বাড়ি প্রত্যেক দিন, যেমন বাবলে পাহাড় এই পাহাড়ে প্রত্যেক দিন দুইটা করে বাড়ি দিচ্ছে, হারুত এবং মারুত ফেরেশতা এরা দুইজন দুইটা করে বাড়ি দিচ্ছে। কিয়ামতের নমুনা, এগুলি হলো কিয়ামতের আলাম। কুলসিরাতের হীরার দ্বার প্রত্যেকটি মানুষের বিচার হবে শুনেছি, আপনারা প্রমাণ, আপনারা মনে হয় জানেন একটা মুরগি কয়বার জবাই দেয় বলেন তো? একবার জবাই দেয়, দ্বিতীয়বার তাকে কিন্তু আর জবাই দিতে হয় না। কিন্তু আমার কথাটা কাকার কথাটা একটু কেমন কেমন যেন বুঝতে পারছি না, তার জন্য আমি তার কাছে আলাপ রাখবো। বলছে একবার বিচার হবে, দাড়ি পাল্লায় বিচার হইলো, আবার হীরার দ্বার পার হইতে হবে, আবার আর এক জায়গা বিচার হবে। এখন আপনার কাছে আমার জানার দরকার, একবার বিচার হইলে তো হয়, এই দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এত বিচারের দরকারটা কি? আপনি একটু বলবেন, আমার বুঝাই দিন। এক মুরগি তো বারবার জবাই করা যায় না, একবারই করতে হয়, কিন্তু এই ভাব করার কারণটা কি? আরেকটা কথা আমি আপনার কাছে জানবো, হাসরের মাঠ আপনি বললেন যেখানে হাজিরা হজ করতে যায়, বেশি মনে হয় দীর্ঘ পুস্তক না, হে হাসরের মাঠটা প্রত্যেকটি মানুষ মনে হয় জেনে আসছে, যারা গেছে সেখানে তারা জেনে আসছে, কিন্তু পৃথিবীর এত লোক ওই মাঠে কি করে অতটুক মাঠে জায়গা হবে? মাঠ তো খুব তেমন একটা বেশি না, বড়, কিন্তু ওই মাঠটায় এত লোক কিভাবে ওখানে হবে? আর হাদিস প্রমাণ করেছে কি, যে ধান যেমন পাতু দিলে একবারে গেজায় ওঠে, তদ্রূপ হাসরের মাঠে যখন নাকি আল্লাহ পাক রব্বিল ডাক দিবেন তখন একবারে গেজায় উঠবে। আর হাদিস প্রমাণ হলো একটা কবরে 40টা কবর না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, তাই না বাবাজিরা? কিন্তু আমার জানার বিষয়, একটা কবরে 40টা কবর হইলে তাহলে প্রথম আল্লাহ ডাক দিলে প্রথম কবরের জন্য উঠে আসলো, দ্বিতীয় কবরের জন্য উঠে আসলো, তৃতীয় জন নাই যেভাবে উঠে আসলো, এই যে আরো যে নিচে কবরের নিচে যেগুলো থাকবে এগুলো উঠে আসবে কিভাবে? এগুলো আত্মা ভাঙ্গে যাইব না, কিছু খাইকে যাবে নাকি? একটু বললেন তাহলে সত্য কথাটা আমি আপনার কাছে জিজ্ঞেস রাখলাম। হাসরের মাঠ আমরা শুনেছি, হাসরের মাঠ উদ্বোধন করবে কিছু মাওলানারা থাকবে সেখানে, আমার জানার বিষয় এই উদ্বোধন যে করবে হাসরের মাঠ, এখানে যে মৌলভী বা আলেম থাকবে এরা কারা থাকবে? আর ওখানে একটা সূরা পাঠ করা হবে, সেই সূরাটা কি পাঠ করা হবে? আর একটা জিনিস আমি জানবো, উদ্বোধনের কি জিনিস ওখানে খাদ্য থাকবে? আপনি শুধু বাজান, আমার এই কথাটা বলবেন, আমরা আশা করব কথাটা সুন্দর করে আপনার কাছ থেকে জেনে নেব।